হ্যালো বন্ধুরা, জেবি ম্যাট্রিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, চলছে চঞ্চল ঘোষ স্যারের অনুশীলনী, মানে পিছনের দিকে যে অনুশীলনীগুলো আছে সেই অনুশীলনী একের, অর্থাৎ 284 পৃষ্ঠার অনুশীলনী একের আজকে 31 দাগের অঙ্ক। এর আগে দুটো ভিডিও আমি পাবলিশ করেছি। হ্যাঁ বন্ধু, তোমাকেই বলছি এর আগের ভিডিওগুলো দেখে নিও, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। আজকে আমরা 31 দাগ থেকে অঙ্ক শুরু করব। 31 দাগের অঙ্কটা দেখো কি বলছে। 2 বছরে বার্ষিক 8% হারে রাখা নির্দিষ্ট পরিমাণ টাকার চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য 20 টাকা হলে আসলের পরিমাণ কত? কি বললাম আবার বলছি, 2 বছরে বার্ষিক 8% হারে রাখা নির্দিষ্ট পরিমাণ টাকার চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য 20 টাকা হলে আসলের পরিমাণ কত? বন্ধুরা, যারা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক দেখোনি চঞ্চল ঘোষ স্যারের, তারা দেখে নিও, আরো সহজভাবে বুঝে যাবে। এখানে 8% মানে বন্ধুরা মানে কি 8/100। এবার এটাকে যদি 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 25 100 কত হলো? 2/25। ক্লিয়ার? 2/25 হলো। এবার কত বছর বলেছে? বলেছে হলো 2 বছর। 2 বছর বলেছে, তাহলে সবসময় মনে রাখবা নিচের টার মাথায় ওইটা দিয়ে দেবা, পুরোটার মাথায় না, নিচের যত হয়েছে তার মাথায় দিয়ে দেবা। তাহলে এটা কত হবে বলো তো? 25 25 কত? 625। মনে রাখবে এইটা তোমাকে আসল মনে করতে হবে, এটা অরিজিনাল আসল না, আসল তোমাকে মনে করতে হবে। এবার 2 বছর মানে দুটো দাগ দেবে, এখানে গুণ হবে কত দিয়ে? প্রথম অবস্থায় কত ছিল? 2/25, এটা দিয়ে গুণ করবে, ঠিক আছে? এইটা যদি না বুঝে থাকো, চঞ্চল ঘোষ স্যারের জটিল সুদের অঙ্ক আমার করানো রয়েছে, সেটা দেখলে একদম পুরো ক্লিয়ার ভাবে করা আছে দেখবে। এটাকে যদি তুমি কাটো, কাটাকাটি করো, 25 25 কত? 625। অর্থাৎ এইটাকে যদি 2/25 দিয়ে গুণ করো, 25 25 625, তার মানে 25 দুগুণে 50 হবে, তাহলে এইটাও কত হবে? 50 হবে। ক্লিয়ার? সরল সুদের ঘর, এটা বলেছি ওখানে বিস্তারিত। এইবার দেখো, এইখানে যে টাকাটা আছে এটা সুদেরও সুদ গুনতে হবে তোমাকে। সুদেরও সুদ গুনলে তার মানে এটাকে এটা দিয়ে গুণ করলে, অর্থাৎ এইটাকে যদি 2/25 দিয়ে গুণ করো, কাটলে কত হবে? 4 টাকা হবে। দেখো একটু খেয়াল করে দেখো, 4 টাকা হবে না? একটু খেয়াল করে দেখো, 25 দুগুণে 50 হবে কত? 4 টাকা। দেখো বন্ধুরা, আমি বলেছিলাম এর আগে যে এই যে উপরের লাইনটা, এটা হলো সরল সুদের লাইন, তার মানে সরল সুদ কত হয়েছে? 100 টাকা। আর জটিল সুদ হলো পুরোটা, জটিল সুদ হয়েছে কত? 104 টাকা। এবার বলো তো সরল সুদ আর জটিল সুদের পার্থক্য কত? 4 টাকা না? দেখো জটিল সুদ হয়েছে 104 আর সরল সুদ হয়েছে 100, তাহলে সরল সুদ আর জটিল সুদের পার্থক্য কত? সরল সুদ আর জটিল সুদের পার্থক্য হলো অবশ্যই 4 টাকা। তাহলে বলো তো 4 টাকা পার্থক্য যদি করতে হয় সরল সুদ আর জটিল সুদের, তাহলে আসল লাগে কত? আসল লাগে তো 625। 625 না? 4 টাকা যদি, 4 টাকা যদি সরল সুদ আর জটিল সুদের পার্থক্য করতে হয়, তাহলে আসল লাগে কত? 625 টাকা। 1 টাকা হলে কত লাগবে? এত। আর তোমার বইয়ে বলে দেওয়া আছে সরল সুদ আর জটিল সুদের পার্থক্য কত? 20 টাকা। তাহলে 20 টাকা হলে কত হবে? এটাকে কাটলে 4 25 4 5 20, তাহলে এখানে করলে কত হবে? 3000, আর 5 6 3000, আর এদিকে 5 25 125, মানে 3125 টাকা হবে। ক্লিয়ার? আসল লাগবে কটাকা? 3125 টাকা। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ বন্ধু, তোমাকে বলছি, বুঝেছো না? একদম। যদি না বুঝে থাকো আরেকবার রিপিট করে দেখে নেবে। আর একটা কথা, এই জটিল সুদের অঙ্ক একদম সুন্দরভাবে করে দেওয়া আছে আমার, দেখবে প্লে লিস্টে গিয়ে দেখবে চঞ্চল ঘোষ স্যারের জটিল সুদের যে অঙ্কগুলো আছে সেখানে বিস্তারিত আলোচনা আছে। বন্ধুরা, ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবে, আর বন্ধুদেরও কিন্তু একটু শেয়ার করবে, আর কমেন্ট করতে ভুলো না। ভালো না লাগলে ডিসলাইক করে যাবে, কিন্তু শুধু শুধু চলে যাবে না। চলো আমরা 32 দাগের অঙ্ক করব। এরপরে দেখো 32 দাগের অঙ্কটা কি বলেছে। 32 দাগের অঙ্কটা বলছে, একটা আয়তাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য কত বলেছে? আচ্ছা, একটা আয়তাকার পার্ক আমরা আঁকলাম, আয়তাকার পার্ক যার দৈর্ঘ্য কত বলেছে? দৈর্ঘ্য বলেছে 50 মিটার। দৈর্ঘ্য বলেছে কত? 50 মিটার। আর প্রস্থ বলেছে কত? 20 মিটার। বন্ধুরা, তাহলে এই আয়তাকার পার্কের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইনটু প্রস্থ না, আয়তাকার পার্কের ক্ষেত্রফল কত? এটা 32 দাগের অঙ্ক। আয়তাকার পার্কের, দেখো আমি পুরো অঙ্কটা পড়িনি এখনো, কেন পড়লাম না বলছি পরে, যদি পুরো অঙ্কটা পড়ো তাহলে তোমাদের, যারা আমার চ্যানেলটা বলো তো তাদের জন্য খোলা, যারা অঙ্ক নিয়ে ভয় পায় বা কম বোঝো, ঠিক আছে, যারা এক্সপার্ট তারা তো পুরোটাই পড়বে। এবার তুমি যেহেতু কম বোঝো, তুমি আস্তে আস্তে পড়ো আর আস্তে আস্তে ছাড়িয়ে নেবে, একসঙ্গে জটলা বাঁধাবে না।
তাহলে প্রথম অবস্থায় ক্ষেত্রফল কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ তাহলে ক্ষেত্রফল কত হবে প্রাথমিক ক্ষেত্রফল এইটার ক্ষেত্রফল কিন্তু 50 গুণিত কত 20 তার মানে 5 2 10 1000 বর্গমিটার বর্গমিটার এবার বলেছে কি এবার বলেছে 7 মিটার চওড়া একটা পথ পার্কটিকে ঘিরে আছে এটা তো পার্ক এটার চারপাশে 7 মিটার চওড়া একটা 7 মিটার চওড়া অর্থাৎ এই যে যে চওড়াটা কত 7 মিটার 7 মিটার 7 মিটার চওড়া 7 মিটার চওড়া হ্যাঁ একটা পথ ঘিরে আছে তাহলে একটু খেয়াল করে দেখো তাহলে ওই লোকটা এইটা তো পার্ক ছিল এটা ছিল পার্ক যার দৈর্ঘ্য ছিল 50 প্রস্থ ছিল 20 তার ক্ষেত্রফল কত বেরিয়েছে 1000 এবার পার্কে যখন ঘিরে রয়েছে তাহলে এইটাও তো একটা আয়তক্ষেত্র হয়ে গেছে আয়তক্ষেত্র হয়েছে না এটাও একটা এবার একটু খেয়াল করে দেখো এটা চওড়া তো 7 তাহলে এই এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত 50 বলা আছে তাহলে এই সোজাসুজি যদি তুমি কেটে নাও দড়ি দিয়ে এটা ধরো কেটে নিলে এটা কেটে দিলে তাহলে এইটুকু কত হবে বন্ধুরা নিশ্চয়ই 50 হবে এইটুকু যদি 50 হয় এটাও কত হবে 50 তাহলে এই পাশে বেড়েছে কত চওড়া তো বলেছে 7 তাহলে এই পাশে বেড়েছে 7 এই পাশেও কত বেড়েছে 7 না তাহলে বলো তো এই পুরো লাইনটা কত হবে 50 আর 14 হবে না অর্থাৎ যদি বাইরের চারিপাশে বলে ওইখানে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র অঙ্ক যখন করিয়েছি সেখানেও কিন্তু তোমরা যদি দেখে থাকো এই অঙ্ক বাধার কথা না যারা দেখেছো তাহলে এইখানে বেড়েছে 7 এখানে বেড়েছে 7 তাহলে এই পুরো দাগটা কত 50 আর হলো 14 কত হবে 64 হবে তাহলে এই এই বাহুটা কত হয়ে যাবে 64 হয়ে যাবে ঠিক আছে ঠিক একই ভাবে দেখো যদি তুমি এই যে যে বাহুটা এই যে যে বাহুটা এটা কত 20 টা এটা 20 তাহলে এই সোজাসুজি যদি কেটে নাও তাহলে এটুকু কত হবে 20 তাহলে এই পাশে যে যে রাস্তা বেড়েছে কত 7 এই পাশে বেড়েছে কত এই দেখো ডবল বাড়বে তাহলে বলো তো এইদিকে 7 এদিকে 7 মানে কত 14 বেরোলো 14 বাড়লো তাহলে 20 আর 14 কত হয় 34 না তার মানে এই বাহুটা কত হয়ে যাবে 34 ঠিক কি না তাহলে দেখো এই যে এটা এটা কত হয়ে যাবে এটা যদি 64 হয় এটাও 64 হবে এটা যদি 34 হয় এটাও 34 হবে এখন ঘটনা হলো এই যে যে এইটা যে আয়তক্ষেত্র তার ক্ষেত্রফল কত নিশ্চয়ই কত হবে 64 গুণ কত 34 হবে না এই যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ মানে এটাকে গুণ যদি করো 2176 হবে এটাকে গুণ করলে কত হবে 2176 বন্ধুরা 2176 কোনটার ক্ষেত্রফল এই টোটালটার ক্ষেত্রফল সম্পূর্ণ জায়গাটার ক্ষেত্রফল কত 2176 সম্পূর্ণ জায়গার ক্ষেত্রফল কত 2176 কোনটা 2176 এর মধ্যে কি আছে পার্ক তো আছে পার্ক আছে প্লাস কি আছে রাস্তা আছে পার্ক আর রাস্তা মিলে হলো 2176 তার ভিতরে পার্ক কত পার্ক তো 1000 এই যে এইটুকু এইটুকু হলো পার্ক এটা আমি বের করে নিয়েছি 1000 তাহলে ওরা বলছে রাস্তার ক্ষেত্রফল কত তাহলে এখান থেকে পার্ক বাদ দিয়ে দিলেই তো রাস্তা বেরিয়ে যায় অর্থাৎ 1176 1176 হবে বুঝাতে পারলাম নিশ্চয়ই 100% বুঝেছো এরপর না বোঝার তো কিছু নেই একদম সুন্দরভাবে আমি এটা মুখে মুখে করে দিতে পারতাম এত বড় কথা না বলে আমি কিন্তু আরও শর্টে করতে পারতাম কিন্তু ওই যে আবারও বলি যে আমার চ্যানেলটি তাদের জন্যই খোলা যারা অঙ্ক নিয়ে ভয় পাও ঠিক আছে আর এই আমি ইউটিউবে আসা মানে কিন্তু আমি কিন্তু শখ করে এসেছি এটা কিন্তু আমার পেশা না এটা মাথায় রাখবে অনেকেই বলে অনেকেই অনেক রকম কমেন্ট করো সেটা কিন্তু ঠিক না ঠিক আছে আর আমি কিন্তু পেড কোর্সে পড়াই না যে ওই যে খারাপ খারাপ কথা অনেকে বলে এটা কিন্তু ঠিক না একটা মাস্টারকে সম্মান দিতে হয় অন্তত হ্যাঁ চলো এরপরে দেখো কত দাগের অঙ্ক এবার 33 দাগের অঙ্ক 33 দাগের অঙ্কটা কি বলছে একটা বৃত্তের ব্যাসার্ধ 9 সেমি থেকে কমিয়ে 7 সেমি করা হলো একটা বৃত্তের ব্যাসার্ধ ছিল 9 হয়ে গেছে কত 7 তাহলে বলছে বৃত্তের ক্ষেত্রফল কত শতাংশ কমবে এই এই 100% মানে শতাংশ মানে কি 100 এর মধ্যে বের করতে হবে ঠিক আছে 100 এর মধ্যে বের করতে হবে এখন ঘটনা হলো ক্ষেত্রফল তো আমরা জানি পাই আর স্কয়ার ও ধরার দরকার নাই তুমি এমনি যেহেতু এটা পার্সেন্টেজ এসে ওটা ধরা যাবে ওটা এমনি কেটে যাবে ক্ষেত্রফল মানে ক্ষেত্রফলের একক কি বর্গ ক্ষেত্রফলের একক কি সবসময় বর্গ ক্ষেত্রফলের এককটা কি হয় বর্গ তাহলে যার যার ব্যাসার্ধ 9 তার ক্ষেত্রফল কত হবে 9 এর স্কয়ার তাহলে প্রথম অবস্থায় ক্ষেত্রফল কত 81 আর পরে 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 ব্যাসার্ধ কত হয়ে গেছে 7 না তাহলে তার ক্ষেত্রফল কত হবে 49 না তাহলে বলো কমলো কত কমলো 32 কমলো কত 32 কমলো না আগে ছিল ক্ষেত্রফল 81 হ্যাঁ তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে স্যার ক্ষেত্রফল মানে তো পাই আর স্কয়ার আরে পাই পাই তো কেটে যাবে ওই জন্য আর দিলাম না একদম ডাইরেক্ট করে দিয়েছে যে 9 এর স্কয়ার মানে 81 7 এর স্কয়ার মানে কত 49 তাহলে প্রথম অবস্থায় ক্ষেত্রফল ছিল 81 এখন হয়ে গেছে কত 49 এখন প্রশ্ন হলো কমলো কত 32 না তাহলে কততে 32 কমলো
ছিল তো 81 81 তে কমলো 32 এক হলো এইটা আর 100 তে শতাংশ চেয়েছে এখানে 100 বন্ধুরা এটা গুণ করলে কত হবে 3200 আর এটা কত হবে 81 এটাকে তোমার ভাগ করতে হবে ঠিক আছে 3200 ভাগ হলো 81 তাহলে ভাগ করলে হবে 39.506 এরকম যাবে ঠিক আছে এবার দেখবা ওরা এইটুকু অ্যানসার নিছে 39.5 নিছে অ্যানসার মানে পরে টুকান নেয়নি মানে প্রায় 39.5 ভাগ করে নিও মানে আমার তারা ওরা করে করছে কারণ ভিডিও বড় হয়ে গেল তোমরা আবার দেখো না চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমাদের কাজে লাগবে আশা করছি কাজে লাগবে এরপর 34 দাগের অঙ্ক 34 দাগের অঙ্কটা কি বলেছে দেখো এটা কিন্তু পরীক্ষা এসেছিল 34 দাগের অঙ্কটা WB এর পরীক্ষা এসেছিল বলছে এক ব্যক্তি 400 টি আমের ক্রয় মূল্যের সমান 320 টি আম বিক্রয় করেন ঠিক আছে এখন বলছে তাহলে লাভের শতকরা হার কত আমি বন্ধুরা ধরে নিলাম একটা আম এর কেনা দাম হলো 1 টাকা কি বললাম একটা আমের কেনা দাম 1 টাকা বুঝাতে পারলাম একটা আমের কেনা দাম কত 1 টাকা তাহলে ওরা বলেছে 400 টি আমের ক্রয় মূল্য মানে তো কেনা দাম তাহলে 400 টি আমের কেনা দাম কত 400 টি আমের কেনা দাম তো তাহলে 400 টাকা হবে কারণ আমি ধরে নিয়েছি একটা আমের কেনা দাম 1 টাকা 400 টি আমের কেনা দাম কত হবে 400 টাকা এবার বলেছে 400 টির কেনা দাম যা 320 টির বেচা দাম তাই বলেছে তাহলে 400 টি আমের কেনা দাম কত 400 টাকা সেই 400 টাকায় বিক্রি করেছে কটা আম 320 টা আম তো বলে দিয়েছে তো 400 টির কেনা দাম যা 320 টির বেচা দাম তাই তাহলে 320 টি তুমি বিক্রি করলে কত 320 টি তুমি বিক্রি করলে তো 400 টাকায় ভালো করে বোঝার চেষ্টা করো 320 টা বিক্রি করলে কত টাকায় 400 টাকায় না হ্যাঁ 320 টাই তো 400 টাকায় বিক্রি করলে এখন প্রশ্ন হলো এইটা তো 320 টি আম বিক্রি করেছো কত টাকায় 320 টি আম বিক্রি করেছো 400 টাকায় তাহলে প্রশ্ন হলো 320 টি আম তুমি কিনেছিলে কত তুমি যদি মালিক হয়ে থাকো তাহলে 320 টি আম তো 320 টাকায় কিনেছো 320 টি আম তুমি বিক্রি করেছো 400 টাকায় এটা মেনে নিয়েছি কিন্তু 320 টি আম তুমি কিনলে কত টাকা দিয়ে কিনেছো তো 320 টাকা দিয়ে সেই 320 টাকার মাল তুমি বিক্রি করেছো কত 400 টাকায় না 320 টাকার মাল বিক্রি করেছে কত 400 টাকায় তাহলে লাভ হয়েছে কত 80 টাকা না কত টাকার মালে লাভ হলো 80 টাকা 320 টাকার মালে লাভ হয়েছে 80 টাকা একে কত আর হলো 100 তে কত পার্সেন্টেজ এসে 00 আচ্ছা এই শূন্য কাটলে সুবিধা হতো 00 এটা 4 32 4 25 কত 125% লাভ হবে কত পার্সেন্ট লাভ হবে 25% লাভ হবে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল এটা এসেছে পরীক্ষা যদিও এরপরে 35 দাগের অঙ্ক 35 দাগের অঙ্কটা কি বলেছে দেখো বলছে তিনটি ঘড়ি আর দুটি ক্যালকুলেটরের মোট দাম 1825 টাকা তিনটি ঘড়ি আর হলো দুটো ক্যালকুলেটর তার দাম হলো 1825 টাকা বলছে যদি একটা ক্যালকুলেটরের দাম একটা ঘড়ির দামের চেয়ে 125 টাকা বেশি হয় তাহলে এক এক কোন জিনিসটার দাম বেশি ক্যালকুলেটরের দাম বেশি কার থেকে দাম বেশি ঘড়ির দামের চেয়ে 125 টাকা বেশি তাহলে ঘড়ি খোলো ছোট তাহলে ঘড়ি একটি একটি ঘড়ির দাম ধরে নিলাম ধরেছি দাম x টাকা ঠিক আছে একটা ঘড়ির দাম যদি x টাকা হয় তাহলে একটি ক্যালকুলেটরের দাম কত হবে একটা ক্যালকুলেটরের দাম বলছে ঘড়ির যা দাম তার চেয়ে 125 টাকা বেশি তাহলে ক্যালকুলেটরের দাম হবে তো এই নাকি বলছো এই তো এক একটার দাম হবে এই এবার ওরা প্রথমে কি বলেছিল তিনটি ঘড়ি তাহলে একটা ঘড়ির দাম যদি x টাকা হয় তাহলে তিনটে ঘড়ির দাম কত হবে 3x টাকা হবে না একটার দাম যদি x টাকা হয় তিনটে ঘড়ির দাম কত হবে 3x টাকা আর দুটি ক্যালকুলেটর একটার দাম যদি এইটা হয় অর্থাৎ একটার দাম 100 এই তাহলে দুটোর দাম কত হবে 2 দিয়ে গুণ হবে তাহলে এটা কি তিনটে কি ঘড়ির দাম আর এটা হলো দুটো ক্যালকুলেটরের দাম বোঝা গেছে এটা তিনটে ঘড়ির দাম আর এটা হলো দুটো ক্যালকুলেটরের দাম এটা যোগ করলে তো মোট দাম বেরিয়ে যাবে মোট দাম কত আছে 1825 টাকা 1825 টাকা ক্লিয়ার চলো এবার কি হবে 3x প্লাস এটা গুণ করলে কত হবে 2x প্লাস কত হবে 100 250 সমান সমান কত হবে 1825 এই দুটো যোগ করলে কত হবে 5x সমান হলো 1825 এটা ওই পাশে গেলে মাইনাস 250 তাহলে 5x সমান এটা যদি আমরা বিয়োগ করি কত হবে 1575 হবে কত হবে 1575 ঠিক আছে এটা বিয়োগ করলে হবে কত 1575 এটাকে যদি তুমি 5 দিয়ে ভাগ করে দাও তাহলে কত হবে 315
তাহলে দেখো x এর মান কত বের হলো 315 অর্থাৎ একটা ভরির দাম হলো 315 টাকা আর একটা ক্যালকুলেটরের দাম কত হবে 315 এই যে x এর মান কত 315 যোগ কত 125 তার মানে 400 কত 440 এই যে 100 এটার সঙ্গে এই 125 যোগ করতে হবে অর্থাৎ 440 টাকা হবে কে বুঝতে পারলো না অবশ্যই বুঝতে পেরেছো না বোঝার তো কিচ্ছু নাই এটা মুখে মুখেও করা যেত তো যাক অনলাইনে তো মুখে মুখে করাতে গেলে তোমরা আবার অনেক প্রশ্ন করো ওই নিচে কমেন্টে যাক ঠিক আছে চলো এটা মুখে মুখেও করা যেত মুখে মুখে হয়ে যেত অঙ্কটা ঠিক আছে যাক এটা খুব একটা বড় না অঙ্ক চলো এরপরে দেখো বলছে 36 দাগ 36 দাগে কি বলছে দেখো 36 দাগের অঙ্কে বলছে কোন একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল শঙ্কু লম্ববৃত্তাকার কি শঙ্কু শঙ্কু কোনটা বন্ধুরা এইরকম শঙ্কু হলো এই যে টোপর ঠিক আছে শঙ্কু মানে টোপর এখন ঘটনা হয়েছে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল মানে ভূমিতে কে থাকে শঙ্কুর নিচে তো বৃত্ত থাকে না কি বলছো একটা শঙ্কু তার নিচে কি থাকে এই রকমটা রাউন্ড থাকে না তার মানে ভূমির ক্ষেত্রফল মানে কার ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল মানে তো বৃত্তের ক্ষেত্রফল এগুলো বুঝতে হবে একটা শঙ্কুর ভূমিতে কে আছে একটা শঙ্কুর ভূমিতে আছে কি বৃত্ত তাহলে এখানে বলেছে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল বলছে কত 28.26 বর্গমিটার তাহলে কার ক্ষেত্রফল এটা এটা তো শঙ্কুর ভূমির ক্ষেত্রফল তার মানে কি বৃত্তের ক্ষেত্রফল ভূমিতে কি আছে বৃত্ত আছে তাহলে ফর্মুলা কার পাই আর স্কয়ার সমান সমান কত 28 পয়েন্ট কত 26 তাই তো 28.26 কারণ এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল ক্লিয়ার এবার বলছে যে আবার দাঁড়িয়ে দিয়ে বলছে 1/π মিটার উচ্চতা হলে শঙ্কুর আয়তন কত উচ্চতা মানে কোনটা এইটা এটা হলো এইটার মান কত 1/π ঠিক আছে 1/π মনে রাখবে বন্ধুরা একটা কথা যে পায়ের মান হলো 3.14 পায়ের মানটা কত 3.14 বুঝা গেছে 3.14 পায়ের মান বা তোমরা যদি না মনে থাকে আমরা জানি পায়ের মান হলো 22/7 22/ কত 7 তাহলে এটাকে দেখো ভাগ করলে এইটাই আসবে এটা আবার মুখস্থ করার দরকার নাই কারণ তুমি জানো যে পায়ের মান কত 22/7 পায়ের মান কত 22/7 22/7 কে ভাগ করলে কিন্তু এরকম একটা ফিগার আসবে ঠিক আছে তাহলে দেখো এইখানে একটু খেয়াল করে দেখো ওরা লাস্টে অ্যানসার চেয়েছে যে শঙ্কুর আয়তন কত শঙ্কুর আয়তনের ফর্মুলা হলো 1/3 পাই আর স্কয়ার এইচ বুঝা গেছে কি বললাম শঙ্কুর আয়তন অ্যানসার চেয়েছে এই যে শঙ্কুর আয়তন এটার আয়তনের ফর্মুলা হলো 1/3 পাই আর স্কয়ার এইচ হ্যাঁ তাহলে এখানে ফর্মুলাটা পাতাও 1/3 লিখলাম একটু খেয়াল করে দেখো এইটুকু আর এইটুকু মিলে গেছে না এইটুকু তাহলে একটু খেয়াল করে দেখো এইটুকুর মান কত এইটুকুর মান হলো 28 কত 26 এই যে গণিত এইচ মানে কি এইচ মানে উচ্চতা হাইট এইচ মানে কি যে এইটা হাইট এইচ মানে হাইট তাহলে হাইট তো আমার বলে দিয়েছে এই হাইটটা বলে দিয়েছে কত 1/π বলেছিল না 1/π বলেছিল না এখানে তুমি 22/7 পাতাতে পারো 22/7 পাতাতে পারো 3.14 পাতাতে পারো তাহলে আমার সুবিধা হবে যেহেতু এটা পয়েন্ট আছে 3.14 পাতালাম এখানে দেখো 2^দশমিক এখানে 2^দশমিক এটাকে দেখো কাটলে 9 হবে এটাকে কাটলে কত হবে 9 এই দেখো 3 × 27 দেখো চলে আসছে এটাকে কাটলে কত হবে 3 অর্থাৎ 3 কি হবে যেহেতু আয়তন 3 ঘনমিটার হবে অর্থাৎ ঘনমিটার এখানে দেখো ওইভাবে নেই আছে মিটার কিউব এই কিউব মানে ঘন কিউব মানে কি কিউব মানে ঘন তার মানে এটার অ্যান্সার হবে কত এ দাগের অপশনে 3 মিটারের কিউব কেন মিটারের কিউব কারণ ঘন মিটার আয়তন সবসময় ঘনে হয় চলো এরপরে দেখো 37 দাগের অঙ্কটা দেখো কি বলছে বলছে এক বিক্রেতা তার ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লিখে রাখে এবং বিক্রি করার সময় খরিদ্দারকে 10% ছাড় দেয় তাহলে বলছে দোকানদারের শতকরা লাভ কত বন্ধুরা এরকম অঙ্কে তো আমি বলেছিলাম +-x + -y + -xy / কি 100 প্রথমে 20% বাড়িয়ে রেখেছে মানে কি +20 হবে পরে 10% ছাড় দিয়েছে মানে কত -10 তারপরে সাইনটা হবে +- কি হবে -20 গুণিত কত 10/কত 100 এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল দেখো এইটুকু আগে করো দেখো +20 -20 +- কি -20 থেকে 10 বিয়োগ করলে কত 10 বিয়োগ হলো এটা 2 1 কে কত 2 তার মানে 8% হলো লাভ হবে যদি এখানে মাইনাস আট আসতো তাহলে 8% ক্ষতি হতো যেহেতু পজিটিভ এসছে তার মানে লাভ হবে এর বন্ধুরা 38 দাগের অঙ্কটা বলছে একটা চাকার ব্যাস 7/11 মিটার
একটা চাকা, চাকা মানে এই একটা চাকা যার ব্যাস বলেছে ব্যাস হলো 7/11 মিটার, ঠিক আছে। এবার বলছে চাকাটি মিনিটে 20 বার ঘুরে। বন্ধুরা চাকাটা একটা পাক, একটা চাকা একটা রাউন্ড পাক মারা মানে হলো তার পরিধি যাওয়া। বন্ধুরা ক্ষেত্রফল হলো ভিতরের জায়গাটা, কিন্তু একটা চাকা যদি এইভাবে একটা ঘোরে পথ যায় তাহলে কি যায়, একবার ঘোরা মানে তার একবার মানে একবার ঘোরা মানে তার পরিধি যাওয়া, ঠিক আছে। একবার ঘোরা মানে কি তার পরিধি যাওয়া। তাহলে বন্ধুরা একটু খেয়াল করো, এটার পরিধি আমি বের করে নেবো, এটা কার পরিধি, এটা তো বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি ফর্মুলা 2πr, তাহলে এখানে দেখো 2 গণিত পায়ের মান 22/7 গণিত কত আর, আর মানে কি, আর মানে তো ব্যাসার্ধ, এইটা কি, এইটা তো ব্যাস, ব্যাসের থেকে ব্যাসার্ধে কিভাবে আসে, 2 দিয়ে ভাগ, ভাগ মানে কি নিচে 2 দিলে হয়ে গেল। তাহলে এটা যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত হবে 7/11, এই যে নিচে 1, 2 মানে এরকম হবে, ক্লিয়ার। তাহলে এইটা কি বেরোলো, এইটা বেরোলো এই চাকার পরিধি, এই চাকাটার কি বেরোলো, এই চাকাটার পরিধি বেরোলো, বোঝা গেছে। এটা কি বেরোলো, এই চাকাটার পরিধি, অর্থাৎ একবার ঘুরলে এই পথ যাবে, একবার ঘুরলে এই পথ যাবে। তাহলে এই 7 আর এই 7 কেটে গেল, এই 2 কেটে গেল, এটাকে কাটলে কত হবে 2, অর্থাৎ একবার ঘুরলে কত মিটার বন্ধুরা পথ যাবে, একবার ঘুরলে 2 মিটার পথ যাবে, ঠিক আছে। একবার ঘুরলে কত মিটার পথ যাবে, 2 মিটার। এবার ওরা পরের লাইনে বলেছে যে মিনিটে সে 20 বার ঘুরে, তাহলে একবার ঘুরলে যদি 2 মিটার যায় তাহলে ও তো বলেছে 20 বার ঘুরে, তাহলে 20 বার ঘুরলে কত মিটার যাবে, 40 মিটার যাবে না, ভালো করে বোঝো, একবার ঘুরলে যায় 2 মিটার, তাহলে 20 বার ঘুরলে কত মিটার যাবে, 40 মিটার যাবে। হ্যাঁ, এটা কত মিনিটের কাছে, এই যে লেখা আছে এখানে 1 মিনিটে, 1 মিনিটে যায় কত 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 মিটার, 40 মিটার। এবার ওরা বলেছে তাহলে 1 ঘন্টায় কত মিটার যাবে, 1 ঘন্টা মানে তো 60 মিনিট, কেন এটা মিনিট আছে, এটা 60 মিনিটে যাবে কত, 60 মিনিটে বেশি যাবে 40 গুণিত কত 60 4 6 24 2400, ক্লিয়ার বন্ধুরা, অর্থাৎ 2400 মিটার যাবে। চলো এরপরে দেখো 39 দাগের অঙ্ক, 39 দাগের অঙ্কটা কি বলেছে, 39 দাগের অঙ্কটা বলেছে, আচ্ছা এই আগের অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরের অঙ্কটা বলেছে 5টি শেয়ারের বিক্রয় মূল্য 3টি শেয়ারের ক্রয় মূল্যের সমান, তাহলে বলছে তার লাভ বা ক্ষতির হার কত। বন্ধুরা আমি ধরে নিলাম যে একটা শেয়ারের ক্রয় মূল্য 1 টাকা, ঠিক আছে, একটা শেয়ারের ক্রয় মূল্য কত টাকা, 1 টাকা, একটা শেয়ারের কিনা দাম 1 টাকা। তাহলে ওরা বলেছে যে কি বললো, ওরা বলছে 5টা শেয়ারের বিক্রয় মূল্য, আমি তো বন্ধু বিক্রয় মূল্য ধরিনি, আমি ক্রয় মূল্য ধরেছি 1টাকা, বলেছে 3টি শেয়ারের ক্রয় মূল্যের সমান, তাহলে 3টে শেয়ারের কেনা দাম কত, 3 টাকা না, 3টে শেয়ারের কেনা দাম কত, 3 টাকা না, ওরা বলেছে 3টে শেয়ারের ক্রয় মূল্য, আমি 5টার দাম ধরলাম না কেন, কারণ এখানে বলে দিয়েছে 5টার বিক্রয় মূল্য, 5টার বিক্রয় মূল্য যা 3টের কেনা দাম তাই, আমি তো কেনা দাম 1টাকা ধরেছি, তাহলে 3টের কেনা দাম কত হবে, 3 টাকা না। এবার ওরা বলেছিল কি যে 5টার বেচা দাম যা 3টের কেনা দাম তাই, তাহলে যদি 3টের কেনা দাম 3 টাকা হয় তাহলে তো সেটা 5টার বেচা দাম হবে, ওরা বলেছে আমি বলিনি, ওরা বইয়ে বলেছে 3টের কেনা দাম যা 5টার বেচা দাম তাই, তাহলে এখন ঘটনা হলো 3টের কেনা দাম কত, 3 টাকা। এই 3 টাকায় কটা বিক্রি করেছে, 5টা না, 3 টাকায় বিক্রি করেছে কটা, 5টা, তো তাহলে 5টা যদি বিক্রি করতে হয় লোকটার তো 5টা কিনতে হয়েছে, এটা কিন্তু 5টার বেচা দাম, এটা কিন্তু 5টার বিক্রয় মূল্য, হ্যাঁ 5টার বিক্রয় মূল্য, 5টার বিক্রয় মূল্য হলো 3 টাকা, তাহলে 5টা তো লোকটার কিনতে হচ্ছে, যে মালিক তার কিনতে হয়নি 5টা, তাহলে 5টা সে কিনেছিল কত টাকা দিয়ে, 1টার কেনা দাম যদি 1 টাকা হয় তাহলে 5টার কেনা দাম ক্রয় মূল্য কত, 5টার ক্রয় মূল্য তো 5 টাকা, সেই 5টা সে বিক্রি করেছে কত টাকায়, 3 টাকা না, তাহলে তার কি হলো, লস হলো না, 5টা সে বিক্রি করলো, যে 5টা যে সে বিক্রি করলো, 5টা বিক্রি করেছে 3 টাকায়, কিন্তু 5টা কিনেছে কত টাকায়, 5 টাকা না, তাহলে তার ক্ষতি হলো না, তাহলে 5 টাকায় ক্ষতি হলো কত, কত টাকা, 2 টাকা না, অর্থাৎ 5 টাকায় ক্ষতি হলো 2 টাকা, 1 টাকায় কত আর 100 টাকায় কত, এটা হলো 5 × 100, অর্থাৎ 40%, 40% কি হলো, ক্ষতি হলো, ক্লিয়ার, 40% ক্ষতি। এরপরে দেখো বন্ধুরা 40 দাগের অঙ্কটা বলছে এমন কোনো ষড়ভুজের বাহু সংখ্যা নির্ণয় করো যার অন্তকোণের সমষ্টি 6 সমকোণ, ঠিক আছে, এমন কোন বহুভুজের বাহু সংখ্যা নির্ণয় করো যার অন্তকোণের সমষ্টি হলো 6 সমকোণ। বন্ধুরা মনে রাখবে অন্তকোণের সমষ্টির ফর্মুলা হলো অন্তকোণের সমষ্টি
সমষ্টি সমান হলো এন মাইনাস টু ইন্টু হলো 180 ডিগ্রি, বোঝা গেছে? এন মাইনাস টু ইন্টু 180 ডিগ্রি, বোঝাতে পারলাম? দেখো বন্ধুরা, এই সমস্ত অঙ্ক কিন্তু আমার যে দেখবে আগের বছর আমি যখন পুলিশের পরীক্ষা হয়েছিল তখন 37টা ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখো নি অনেকে, যারা দেখেছো তারা অবশ্যই কলকাতা পুলিশের যে এক্সামটা হলো তাদের অঙ্ক অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে? কারণ ওখানে বাছাই করা অঙ্ক ছিল, ওইখানে কিন্তু আমি ডিটেলস এই চ্যাপ্টার এইরকম একটা চ্যাপ্টার বুঝিয়েছি আমি, ঠিক আছে? চলো তাহলে অন্তকোণের সমষ্টির ফর্মুলা কত? এন মাইনাস টু ইন্টু 180 ডিগ্রি। এবার দেখো এটা কি অন্তকোণের সমষ্টি, আর বইয়ে অন্তকোণের সমষ্টি দেওয়া আছে কত? 6 সমকোণ। বন্ধুরা 6 সমকোণ মানে কি? 6 সমকোণ মানে 6 × 90, কারণ এক কোণ এক সমকোণ হলো 90 ডিগ্রি। তাহলে 6 সমকোণ মানে এইটা, তাহলে এইটা অন্তকোণের সমষ্টি, এইটাও অন্তকোণের সমষ্টি, তাহলে এই দুটো সমান হয়ে যাবে না। দেখো 6 ৯ কত? 54। 540 ডিগ্রি হলো না, 540 ডিগ্রি হলো না, তাহলে এইটাকে দেখো কাটলে কত হবে? 3 ৮ ৫৪ কাটলে হলো এইটা, তাহলে কি দাঁড়ালো? এন মাইনাস টু ইকুয়াল টু কত? 3। তাহলে এন সমান কত? 3, আর এই পাশে 2 চলে গেলে এখানে এন এর মান কত হবে? 5, অর্থাৎ 5টি বাহু, বাহুর সংখ্যা কত? 5। এন মানে কি? এন মান হলো বাহু, ক্লিয়ার বন্ধুরা? 5টি বাহু। এরপরে দেখো 41 দাগের অঙ্ক, 41 দাগের অঙ্কটা কি বলেছে দেখো? 41 দাগের অঙ্কটা বলেছে যে এক পুস্তক বিক্রেতা 200টি বই 1200 টাকায় কেনে, 200টি বই কেনে কত টাকায়? 1200 টাকায় কেনে। তিনি এমন ভাবে বিক্রি করতে চান যে তিনি যেন 20টি বই মিল বিনামূল্যে পান, ঠিক আছে? 20টি বই বিনামূল্যে পান, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। কোচ বলছে কি 200টা বইয়ের কিনা দাম কত? হ্যাঁ 200টা বই কিনেছে কত? মানে পুস্তক বিক্রেতার নিজের কেনা 200টা বইয়ের কেনা দাম কত? 12,000 টাকা। এবার যখন বিক্রি করবে নিশ্চয়ই তাহলে সে 12,000 টাকায় বিক্রি করবে না, বেশি না বিক্রি করলে সে লাভ, মানে তার তো সংসার আছে নাকি, তাই না? তাহলে এখানে দেখো আমরা আগে বের করে নিই, ওরা বলেছে 200টার দাম কত? 200টার দাম হলো 12,000 টাকা, তাহলে একটার দাম কত হবে এইটা, আর 20টা লাভ করতে চাইছে তাহলে 20টার দাম আমি বের করে নিই। তাহলে এটাকে যদি কাটো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই দুই দুই কেটে গেল, তার মানে 20টা বইয়ের দাম কত? 1200 টাকা। তার মানে তার লাভ করতে হবে কত? 1200 টাকা লাভ করতে হবে, 20টার দাম লাভ করতে বলেছে, বইয়ে বলেছে 20টার দাম লাভ করতে হবে, তার মানে তার লাভ করতে হবে কত? 1200 টাকা লাভ করতে হবে। কত টাকার বইয়ে? এই যে 12,000 টাকার বইয়ে না, 12,000 টাকার বই কিনেছিল সে, 12,000 টাকায় লাভ করতে হবে কত? 1200। তাহলে একে কত আর 100-তে কত, ঠিক আছে? তাহলে এইখানকার 20 এখানকার 20 এই 00 কেটে দিলাম, এই 12-12 কেটে গেলাম, 10% লাভ হবে, ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। চলো এরপরে দেখো 42 দাগের অঙ্ক, 42 দাগের অঙ্কটা কি বলেছে দেখো? 42 দাগের অঙ্কটা কি বলেছে? 42 দাগের অঙ্কটা বলছে কোনো কলেজের ভোটে বিজয়ী প্রার্থী 62% ভোট পেয়েছে, অর্থাৎ দুজনা প্রার্থী দাঁড়িয়েছে, ভোটে দাঁড়িয়েছে কটা প্রার্থী? দুজনা প্রার্থী। মোট ভোটার সংখ্যা কত? 100 ধরে নিয়েছি, যে জিতেছে সে পেয়েছে 62%, মানে কি 100টার মধ্যে 62 পেয়েছে, তাহলে যে হারলো সে কটা পাবে? 38% না? ভালো করে একটু খেয়াল করে দেখো তো, 100টা যদি কলেজের ভোটার সংখ্যা যদি 100 জন হয়, তার ভিতরে যে জিতেছে সে পেয়েছে কটা? 62টা, তাহলে যে হারলো সে পেলো কটা? সে তো 38টা পাবে। এখন প্রশ্ন হলো জিতলো কে হারলো এ, বোঝা গেছে? আমি তো দেখেই বুঝতে পারছি এ জিতলো এ হারলো। এবার পরেরটা কি বলেছে দেখো, ওরা বলছে 62% ভোট পেয়ে পরাজিত প্রার্থীকে 144 ভোটে পরাস্ত করেছে, পরাজিত প্রার্থীকে, পরাজিত কে? এ, তাহলে পরাজিত করেছে কে? এ না? তাহলে বলো ও কত ভোটে পরাস্ত করেছে? 24 ভোটে পরাস্ত করেছে না? ভালো করে বোঝার চেষ্টা করো তো, 24 ভোটে পরাস্ত করেছে না? 24 ভোটে পরাস্ত করেছে, তাহলে আমার হিসাবে 24 ভোটে পরাস্ত করেছে, বইয়ের হিসাবে পরাজিত করেছে কত? 144 ভোটে। তাহলে 24-এর মান 144, 1-এর মান হবে এই, আর মোট ভোটার চেয়েছে, মোট ভোটার কত? 100, তাহলে 100 সমান বের করলে এইটা হবে 6 ২৪-এ 144, অর্থাৎ এটা হবে 600, তার মানে কলেজের ভোটার সংখ্যা কত? 600 জনা, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো, না বোঝার তো কিছু নেই ভাই। এরপরে দেখো 43 দাগের অঙ্ক, 43 দাগের অঙ্কটা দেখে নাও, 43 দাগের অঙ্কটা কি বলেছে? বলছে একটি নল 2 ঘন্টায় কোনো ট্যাঙ্ক জল ভর্তি করে, মানে ধরো এখানে ধরো দুটো নল আছে, এরকম একটা নল, এটার ভিতরে একটা ট্যাঙ্ক আছে, আর এখানে একটা নল আছে, হ্যাঁ। এবার দেখো এই 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 নলটা কিন্তু একটু মোটা, এটা হচ্ছে চিকন, তাহলে কোনটায় বেশি টাইম লাগবে? এটাই বেশি, এটাই কম টাইম লাগবে, এটা বেশি টাইম লাগবে, ঠিক কিনা? কেন কম লাগবে? কারণ ও হলো ওর ও এটা দিয়ে জলটা বেশি ঢুকছে, আর এটা দিয়ে জলটা কম ঢুকছে। এখানে দেখো বলে দিয়েছে প্রথম
প্রথম নলটি অর্থাৎ এই নলটা 2 ঘন্টায় পূর্ণ করছে প্রথম নলটি মানে না সরি প্রথম নলটি 2 ঘন্টায় পূর্ণ করেছে আর দ্বিতীয় নলটা কোন প্রথম নল আমি তো ছবি তো আন্দাজ দেখেছি এখানে ধরো এরকম আঁকতে পারতাম এখন প্রশ্ন হলো তাহলে এইটা নিচে দিলাম কেন বলছি পরে ওরা বলছে একটি নল 2 ঘন্টা ট্যাঙ্ক ভর্তি করেছে অপর নল হলে 1 ঘন্টায় ভর্তি করেছে তাহলে দেখো প্রথম নল দ্বিতীয় নল আমি বুঝি না পরিষ্কার কথা যে 2 ঘন্টায় যে ভর্তি করবে তার পাইপটা চিকন হবে আর যে 1 ঘন্টায় ভর্তি করবে তার তো পাইপ মোটা হবে এটা তো স্বাভাবিক ব্যাপার 1 ঘন্টায় মানে 1 ঘন্টায় ভর্তি করে দিচ্ছে তার মানে ওর তো জল 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 ঢোকানোর ক্ষমতাটা বেশি থাকতে হবে আর যার 2 ঘন্টা লাগছে তার হলো জল ঢোকানোর ক্ষমতা কি হবে কম 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 হবে এখন জলটা ঢুকছে কোন জায়গা দিয়ে বন্ধুরা জলটা তো এই যে যে মুখের এই এই ভিতর দিয়ে ঢুকছে না আচ্ছা এইটা কি এটা তো বৃত্ত না এটা কি বৃত্ত না তাহলে কোন জায়গা দিয়ে ঢুকছে ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ঢুকছে না এই বৃত্তের এই মুখ মানে তো ক্ষেত্রফল কোন জায়গা দিয়ে দিয়ে ঢুকছে ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ঢুকছে এখন প্রশ্ন হলো ওরা বলেছে ব্যাসের অনুপাত কত তাদের ব্যাসের অনুপাত কত হ্যাঁ তোমাকে তো এটা 2 ঘন্টা এটা টাইম দেওয়া রয়েছে টাইমের সঙ্গে তুমি আমরা আমরা সময় দূরত্বের অঙ্ক করেছি যে টাইমের সঙ্গে গতিবেগ কি হয় ব্যস্ত সম্পর্ক হয় তাই না তাহলে এখানেও কিন্তু যদি ব্যাসের কথা বলে তাহলে ব্যাসের কথা যদি বলে তাহলে কি হবে উল্টোটা হয়ে যাবে সম্পর্কটা কি হয়ে যাবে উল্টো হয়ে যাবে আচ্ছা প্রথমটা এটা লেগেছিল 2 ঘন্টা এটা লেগেছিল 1 ঘন্টা ঠিক আছে তাহলে যদি ব্যাস কার কম বন্ধুরা বলো তো ব্যাস তো এরকম কারণ এটা তো ছোট ওই জন্য চেঞ্জ হয়ে যাবে মানে ব্যাস তো সমানুপাতিক হয়ে যাবে অর্থাৎ এখানে 2 আর 1 ছিল এটা চেঞ্জ হয়ে কত হয়ে যাবে 1 আর হলো কত হবে 2 হবে মাথায় একটা রুট দিয়ে দেবা তাহলেই হয়ে গেল কারণ এটা হলো ক্ষেত্রফল এই যে যে জায়গাটা পুরোটা হলো ক্ষেত্রফল ক্ষেত্রফলের মধ্যে দিয়ে জল ঢুকছিল তাহলে ক্ষেত্রফল থেকে যদি তুমি ব্যাসার্ধে আসো তাহলে কি হবে তার বর্গমূল করতে হবে ক্ষেত্রফল থেকে কোনো কিছু তো আসতে গেলে বর্গমূল করতে হয় তাহলে 1 এর বর্গমূল 1 আর এটা বর্গমূল হয় না এটা অ্যানসার ঠিক আছে ক্লিয়ার একদম গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানিও চলো এরপরে দেখো 44 দাগের অঙ্কটা বলছে এক কমল 144 বাক্স লেবু বিক্রি করে 6 বাক্স ক্ষতি করেছে 6 বাক্সের দাম ক্ষতি হয়েছে 144 বাক্স লেবু বিক্রি করে 6 বাক্স ক্ষতি হয়ে গেছে লস হয়ে গেছে লস তাহলে লস যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এটা বেশি ছিল না তার মানে এটা কত দাগের অঙ্ক এটা করছে হলো 44 দাগের অঙ্ক 144 বাক্স বিক্রি করে তার 6 বাক্সের দাম ক্ষতি হয়েছে তার মানে তো অরিজিনাল দাম আরো বেশি ছিল অরিজিনাল দাম বেশি ছিল না ক্ষতি হয়ে গেছে 144 দাম তার মানে যদি 1 টাকা করে ধরো তাহলে 144 টাকা যদি বিক্রি করে তার ক্ষতি হয়ে গেছে কত ওই 6 ক্ষতি 6 বাক্সের দাম ক্ষতি হয়ে গেছে না 6 বাক্সের দাম ক্ষতি হয়ে গেছে না তার মানে কত হয়ে যাবে 144 আর 6 কত 150 না 150 বাক্সের দাম কত ওরা বলে দিয়েছে 7200 টাকা 150 বাক্সের দাম হলো 7200 টাকা 150 কোথা থেকে পেলাম 144 আর হলো 6 তাহলে 150 বাক্সের দাম কত 7200 টাকা 1 বাক্সের দাম চেয়েছে ওরা চেয়েছে কত 1 বাক্সের দাম কত এখানে 150 এই 00 কাটলাম এটা হবে 48 48 টাকা হবে 1 বাক্সের দাম কত হবে 48 টাকা ক্লিয়ার চলো এরপরে দেখো 45 দাগের অঙ্ক অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও তোমরা বলো অনেকে দেখো না 45 দাগের অঙ্ক 45 দাগের অঙ্কটা কি বলেছে যে 160 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেনের গতিবেগ 40 কিমি পার ঘন্টা তাহলে বলছে ট্রেনটা কত সেকেন্ডে 140 মিটার সেতু অতিক্রম করে বন্ধুরা আমরা ট্রেনের অঙ্ক করতে গিয়ে সবচেয়ে সহজ পদ্ধতিতে আমি ট্রেনের অঙ্ক করেছি তুমি কোনো ইউটিউব চ্যানেল আমি একদম মানে কি বলবো নিজের কথা বলতে হয় না 100% দিয়ে বলছি ট্রেনের অঙ্ক কোথাও তুমি ওইভাবে পাবে না এত মানে সবাই বুঝতে পারবে সেভাবে করার ওই অঙ্কগুলো একটু দেখে নিও একদম গ্যারান্টি দিয়ে বলছি কেউ করায়নি ওইভাবে মানে মুছিয়ে আমি ওই এক সূত্র দিয়ে করিয়ে গেছে কারো বোঝায় অসুবিধা হওয়ার কথা না তাহলে আমরা এখানে কি দূরত্ব দূরত্ব গতিবেগ গতিবেগ আর কি সময় এইরকম দিয়ে আমরা করেছিলাম চলো এখানে বলছে কি এখানে ওরা বলেছে যে 160 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 40 কিমি পার ঘন্টা বেগে গতিবেগ হলো 40 কিমি পার ঘন্টা 40 কিমি পার আওয়ার হ্যাঁ এবার বলেছে ট্রেনটি কত সময়ে তার মানে এইটা অ্যানসার চেয়েছে কত সময় এসে 140 মিটার সেতু অতিক্রম করবে বন্ধুরা আমরা বলে দিয়েছিলাম ট্রেনের অঙ্ক করতে গেলে যদি বড় কোনো জিনিস অতিক্রম করে তাহলে মাথায় রাখতে হবে তার ভিতরে ট্রেনের দৈর্ঘ্য থাকবে আবার সেতুর দৈর্ঘ্য মানে বড় জিনিসের দৈর্ঘ্য থাকবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস বড় জিনিসের দৈর্ঘ্য সে সেতু হলে সেতু ব্রিজ হলে ব্রিজ ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম মানে বড় জিনিস
অতিক্রম করা মানে 10 প্লাস হলো সেটা, তাহলে 10 এর দূরত্ব এখানে কত বলেছে 160, আর সে তো বলছে 140, তাহলে বোর্ড দূরত্ব কত হবে? 160 আর 140 কত হয়? 300 হয় না? এটা হয় 300 মিটার। ঠিক আছে, তাহলে দেখো সময় বের করতে গেলে, সময় তো ছোট, বের করতে গেলে কি করতে হবে? ভাগ করতে হবে। কিন্তু আমি বলেছিলাম যে এটা কিসে আছে মিটারে, এটা আছে কি আছে কিলোমিটার পার ঘন্টা, তাহলে তোমাকে এটাকে কনভার্ট করতে হবে। কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে তুমি কিলোমিটার পার ঘন্টা থেকে কোথায় যাচ্ছ? মিটার পার সেকেন্ড, অর্থাৎ তুমি ছোটতে যাচ্ছ। ছোটতে গেলে ছোটটা উপরে যায়। আমি বলছিলাম 5 আর 18 মনে রাখতে। যারা দেখোনি আমার ভিডিও, যারা পুরো আগে থেকে দেখো তাদের অসুবিধা হওয়ার কথা না, যারা নতুন তারা ট্রেনের অঙ্ক দেখে নেবে। ঠিক আছে, তাহলে এখানে ছোটতে ছোটতে যাচ্ছে, এই দুটোর ভিতরে যেটা ছোট সেটা উপরে যাবে, এরকম হবে। তাহলে এটা মিটার পার সেকেন্ড হয়ে গেলো, তাহলে এটাও মিটার আছে, এটাও মিটার আছে। তাহলে সময় বের করতে গেলে কি করবো? ভাগ করবো। তাহলে 300 ভাগ কত হবে? 40 গুণিত 5 বাই কত? 18। তাহলে 300 গুণ দিলে কি হবে? এটা উপরে চলে যাবে, এখানে 18, এখানে 40, এখানে কত হবে? 3। তাহলে এই শূন্য, এই শূন্য কাটলাম। হ্যাঁ, এটা এটা কত? এটা সরি 5, এটা 5, এটাকে কাটলে 5 6 কত? 5 6 30। এটাকে যদি কাটি আমরা, 2 দিয়ে কাটি, 3 2 6, 2 দিয়ে কাটলে 2 2 4, এটা 2 দিয়ে কাটলে 9 2 18, 3 9 কত? 27 সেকেন্ড হবে। ক্লিয়ার? 27 সেকেন্ড হবে। দেখো সি দাগের অপশন রয়েছে, এরপর দেখো সি চল্লিশ দাগের অঙ্কটা কি বলেছে। দেখো সি চল্লিশ দাগের অঙ্কটা বলেছে যে কোনো বিক্রেতার 10% লাভে কোনো জিনিস বিক্রি করে। ঠিক আছে, 10% লাভে কোনো জিনিস বিক্রি করে, তাহলে বলছে তিনি যদি দ্বিগুণ দামে বিক্রি করে তাহলে তার লাভের শতকরা হার কত? এগুলো, এই সমস্ত অঙ্ক খুব আসতে হবে পরীক্ষায়, এখনো দিতে পারে, একদম ইজি অঙ্ক, এই অঙ্ক কোনো খাতা কলমের অঙ্ক না। হ্যাঁ, কিভাবে করব দেখো, মুখে মুখে আমি আগে বোর্ডে তাকিয়ে, বোর্ডে দেখো, ওরা বলেছে একটা জিনিস যে 10% লাভে বিক্রি করেছে। তার মানে কি? তার মানে ক্রয় আর বিক্রয় যদি আমি লিখে বুঝাই, বিক্রয় তার মানে একটা জিনিস 100 টাকায় কিনা দাম হলে বিক্রয় মূল্য কত? 110 টাকা। কেন? কারণ 10% লাভে বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা। এবার বলেছে যদি তা, যদি তিনি তার দ্বিগুণ দামে বিক্রি করে, ক্রয় মূল্য কিন্তু হাত দিতে বলেনি, বলছে যদি বিক্রয় মূল্যটা ডবল হয়ে যায়, তার মানে কত হয়ে যাবে বন্ধুরা? বিক্রয় মূল্য তো 220 হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, বলছে তাহলে লাভের শতকরা হার কত? আরে লাভ কত? লাভ তো তাহলে 120 টাকা, তাহলে 120% হবে। বুঝাতে পারলাম না? এগুলো এগুলো খাতা কলমের অঙ্করা। দেখো তুমি কি করবে, তোমাকে 10% লাভ বলেছে, তাহলে কিনা দাম 100 হলে বেচা দাম কত? 110। এবার বলছে বিক্রয় মূল্য দ্বিগুণ করে দাও, তাহলে 110-এর দ্বিগুণ করলে কত হবে? 210, এই সরি 220, 220 হবে, 110-এর দ্বিগুণ করলে 220 হবে। তাহলে লাভ হলো কত? লাভ হলো তো 120। ঠিক কিনা? ক্লিয়ার? চলো তাহলে তোমরা আর একটা অঙ্ক তোমাদের দিয়ে যাই, তোমরা কমেন্টে জানাবে এটার অ্যান্সার কত। আমি বললাম একটা জিনিসের বিক্রি করে 30% লাভ হয়েছে, কত পার্সেন্ট লাভ হয়েছে? 30% লাভ হয়েছে। তাহলে এবার বলেছে বিক্রয় মূল্যকে যদি 3 ডবল করা হয় তাহলে তার শতকরা লাভের হার কত? ক্লিয়ার? কি বললাম, একটা জিনিস বিক্রি করে 30% লাভ হয়েছে, যদি বিক্রয় মূল্যকে 3 ডবল করা হয় তাহলে তার শতকরা লাভের হার কত? কমেন্টে জানাবে। এরপরে দেখো 47 দাগের অঙ্ক, 47 দাগের অঙ্কটা কি বলেছে? 47 দাগের অঙ্কটা বলছে কোনো জিনিসের কর 15% কমে যায় কিন্তু ব্যবহার 20% বেড়ে যায়, তাহলে তার আয়ের কি পরিবর্তন হবে? ওই ±x±y±xy/100, প্রথমে কমে যায় মানে -15, পরে কি বলেছে বেড়ে যায় 20+20, পরে সাইনটা হবে প্লাস মাইনাসে কি হবে? -15 গুণিত কত? 20 বাই কত? 100। ঠিক আছে, তাহলে এই 20 কাটলে কত হবে? 5 20 100, এই টাকা কাটলে কত হবে? 3 হবে। তাহলে এই দুটো আগে করে নাও, প্লাস মাইনাসে কি? -20 থেকে 15 বিয়োগ করলে কত হবে? 5 হবে, বড়টার আগের সাইন প্লাস। ঠিক আছে, মাইনাস কত? -3, প্লাস মাইনাসে কি? -2+2, অর্থাৎ 2% কি হবে? 2% কি হবে বলো? 2% বাড়বে, কারণ পজিটিভ অ্যান্সার এসছে, যদি কমতো মানে মাইনাস আসতো তাহলে হ্রাস হতো। এরপরে দেখো 48 দাগের অঙ্ক, 48 দাগের অঙ্কটা কি বলেছে? যে 20 মিটার ইন্টু 16 মিটার, 16 মিটার ইন্টু 12 মিটার, 12 মিটার। ঠিক আছে, 20 মিটার ইন্টু 16 মিটার ইন্টু 12 মিটার দৈর্ঘ্যের একটা ঘরে সবচেয়ে বড় মাপের দণ্ড কোথায় রাখা যাবে? বন্ধুরা দেখো, এইটাকে যদি তুমি একটা ঘর মনে করো, হ্যাঁ, সবচেয়ে বড় মাপের দণ্ড কিন্তু এইটা হতে পারে না, সবচেয়ে বড় মাপের দণ্ড হলো এইটা হতে পারে। তার মানে এইটাকে, এইটা হলো কর্ণ, বোঝা গেছে? এইটা হলো কর্ণ, তার মানে কর্ণ বের করলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে দেখো বন্ধুরা, এইটা কি, এগুলা কি? এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ, আর এটা হলো উচ্চতা। তাহলে কর্ণের ফর্মুলা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকলে কর্ণের ফর্মুলা হলো দৈর্ঘ্য √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। কি বললাম?
রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে দেখো কুড়ির স্কোয়ার প্লাস কত হবে ষোলোর স্কোয়ার প্লাস কত হবে বারোর স্কোয়ার। তাহলে কুড়ির স্কোয়ার মানে কত চারশো, প্লাস ষোলোর স্কোয়ার কত দুশো ছাপ্পান্ন, প্লাস বারোর স্কোয়ার মানে কত একশো চুয়াল্লিশ, ঠিক কিনা? এবার দেখো এটাকে যোগ করলে কত হবে, এটাকে যোগ করলে আটশো হবে, এটাকে যোগ করলে কত হবে আটশো হবে, যোগ করে দেখো আটশো হবে। এবার ঘটনা হয়েছে আটশোর তো বর্গমূল হয় না, ঠিক আছে? তাহলে দেখো আটশোকে আমরা কি লিখতে পারি, আটশোকে তো আমি চারশো গুণ দুই লিখতে পারি না, কি চারশো গুণ দুই লিখতে পারি না? তাহলে চারশোর বর্গমূল তো হয়, চারশোর বর্গমূল করলে কত হয় কুড়ি, আর রুট টু বর্গমূল দুইয়ের হয় না, তাই এটার আনসার হবে কুড়ি রুট টু। এবার দেখলো দেখা গেল অনেকে এটা বোঝোনি যে কুড়ি চারশো গুণ দুই লিখলেন কেন, আপত্তি নাই, তোমার বোঝার দরকার নেই। তুমি বর্গমূল করো মানে জোড়ার থেকে একটা যাবে, প্রথমে দুই দিয়ে ভাগ করো চারশো হবে, তাহলে দুই দিয়ে ভাগ করলে কত হবে দুশো হবে, দুই দিয়ে ভাগ করলে কত হবে একশো হবে, দুই দিয়ে ভাগ করলে কত হবে দুই দিয়ে ভাগ করলে হবে পঞ্চাশ, দুই দিয়ে ভাগ করলে কত হবে পঁচিশ, পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ পাঁচা পঁচিশ। এখন হলো জোড়ার থেকে একটা নেবা, এই জোড়ার থেকে একটা দুই, এই জোড়ার থেকে একটা দুই, এই জোড়ার থেকে একটা পাঁচ, আর এর জোড়া নাই তাই এ অ্যারেস্ট। তাহলে পাঁচ জনের দশ জনের কত কুড়ি, এই যে কুড়ি কুড়ি দুই হয়েছে, ক্লিয়ার? চলো যেভাবে করবা সেইভাবে অ্যান্সার আসবে। আটচল্লিশ হয়ে গেল। এরপরে ঊনপঞ্চাশ দাগের অঙ্ক, ঊনপঞ্চাশ দাগের অঙ্কটা কি বলেছে দেখো, ঊনপঞ্চাশ দাগের অঙ্কটা বলেছে যে এক্স একটি ধনাত্মক সংখ্যা হলে, এক্স একটি ধনাত্মক সংখ্যা তাহলে বলছে সিক্স এর মাথায় টু এক্স, সিক্স এর মাথায় টু এক্স মাইনাস ওয়ান, হ্যাঁ বলছে এই রাশিটি সর্বদা কত দ্বারা বিভাজ্য, সিক্স এর মাথায় টু এক্স মাইনাস ওয়ান এই রাশিটি সর্বদা কত দ্বারা বিভাজ্য। এক্স একটা ধনাত্মক সংখ্যা, তাহলে আমি কি এক ধরতে পারি, আমি দুই ধরতে পারি, কিন্তু বড় ধরে তো লাভ নাই, একই উত্তর আসবে। অথবা আমি এক ধরবো, এক্স এর মান কত ধরবো এক, এক্স এর মান যদি এক ধরো তাহলে দুইয়ের সঙ্গে এক্স কিভাবে আছে গুণাকারে আছে, তাহলে কত হবে দুই হবে, অর্থাৎ ছয়ের মাথায় কত হয়ে যাবে, এটা যদি এক হয় তাহলে দুই এককে দুই, ছয়ের মাথায় দুই মানে কত, ছয়ের মাথায় স্কোয়ার, তার মানে কত ছত্রিশ মাইনাস কত এক, তার মানে পঁয়ত্রিশ। এবার দেখো অপশনগুলো একটু খেয়াল করো, অপশনে আছে এগারো, নিশ্চয়ই এগারো হবে না কারণ পঁয়ত্রিশকে এগারো দিয়ে ভাগ যাবে না। অপশন বিতে আছে পাঁচ, হ্যাঁ পাঁচ অ্যান্সার হতে পারে, হতে পারে। তারপরে অপশন সিতে আছে সাত, হ্যাঁ এটাও তো হতে পারে কারণ পঁয়ত্রিশকে সাত দিয়েও ভাগ যায়। অপশন ডিতে আছে পাঁচ ও সাত উভয়ে, তাহলে কোনটা অ্যান্সার হবে, অ্যান্সার হবে পাঁচ ও সাত উভয়ে, কারণ পঁয়ত্রিশকে খালি পাঁচ দিয়ে ভাগ যায় না, খালি সাত দিয়ে ভাগ যায় না, পঁয়ত্রিশকে পাঁচ এবং সাত উভয়কে দিয়েই ভাগ যায়, ক্লিয়ার? চলো কেন ডি দাগের অ্যান্সারটা হলো বোঝা গেল তো। এরপরে দেখো পঞ্চাশ দাগের অঙ্ক, পঞ্চাশ দাগের অঙ্কটা বলেছে কি, পঞ্চাশ দাগের অঙ্কটা বলেছে যে কোনো ঘনকের আয়তন পাঁচশো বারো। বন্ধুরা ঘনকের আয়তন, ঘনকের আয়তনের ফর্মুলা কি, ঘনকের ঘনকের আয়তনের ফর্মুলা হলো বাহু কিউব। তাহলে বাহু কিউব এটা হলো আয়তনের ফর্মুলা, ফর্মুলা অনুযায়ী আয়তন কি বাহু কিউব, আর ওরা বলছে আয়তন কত পাঁচশো বারো, তাহলে পাঁচশো বারোটাও আয়তন এটাও আয়তন, তাহলে এই দুটো সমান হবে, তাহলে খালি বাহু সমান, ঘনমূল করলে হবে আট, আটের কিউব করলে হবে পাঁচশো বারো, ক্লিয়ার? তাহলে বাহু কত হলো আট। এবার বলেছে কি বলেছে, তাহলে বলছে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত, সমগ্র তলের ক্ষেত্রফল হলো সিক্স এ স্কোয়ার, অর্থাৎ সিক্স ইন্টু বাহু স্কোয়ার, বুঝা গেছে কি বললাম, সিক্স ইন্টু এ স্কোয়ার, তাহলে কি হবে ছয় গণিত এর মান কত, আট, আটের স্কোয়ার মানে কত চৌষট্টি, ছয় গণিত কত চৌষট্টি না, ছয় গণিত চৌষট্টি মানে কত হবে বন্ধুরা, ছয় গণিত চৌষট্টি মানে তিনশো চুরাশি হবে, ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা এইটা যদি তুমি আট যদি না বানাতে পারো কি করবা, এই যে পাঁচশো বারোকে তুমি এরকম করে করে নেবা। এবার কি করবা, কিউব মানে কি তিনটের থেকে একটা, আগের অঙ্ক আমরা করলাম না জোড়ার থেকে স্কোয়ার মানে কি জোড়ার থেকে দুটো থেকে একটা নেবা, আর এটা কিউব মানে কি, কিউব মানে তিনটের থেকে একটা নেবা। যারা না বুঝতে পারলে যে আটটা কিভাবে আসলে এভাবে ভাঙবা, তিনটের থেকে একটা করে নেবা, তাহলে দেখবা আট চলে আসবে, ঠিক আছে বুঝা গেছে না কি বললা, ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু তার সমগ্র তল ক্ষেত্রফল হলো তিনশো চুরাশি। আজকে এই পর্যন্ত, বাই, ভালো থেকো।